إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إلى آخر الآية आज मानुष के देखे यदि मानुषेर लागे यत भय आज मानुष के देखे यदि मानुषेर लागे यत भय तबे आमी बोलबो दुनियाटा पशुदेर मानुषेर दुनिया तो नय मानुषेर दुनिया तो नय मानुषेर रूप निये मानुषेर माझे घोरे हायनार दल कत एखाने माबोनेर इज्जत दिदाइन चित्ते लुटे निते बाधाने जेखाने जालिमेर सन्त्रास चुप करे सोए जाओ यही यदि राष्ट्रेर आईन हय तबे आमी बोलबो दुनियाटा पशुदेर मानुषेर दुनिया तो नय मानुषेर दुनिया तो नय श्रद्धेय सभापति साहेब समबेत एई मजलिसे उपस्थित आमार छोटो ओ बड़ो विभिन्न स्तरेर भाई ओ बंधुरा तथा मजलिसेर एक पार्शे विशृंखला अवस्थाय छड़िए छिटिए बसे थाका अबला सरला स्नेहेर मा ओ बोनेरा आमी आमार निजेर रुचिर कथा बोलछी जे आमी दिनेर बेलाय भाषण खूब कम राखी केन जे जदि आल्लार फरिश्ता आसमान थेके नाजिल हये ओयाज करेन তাহলে দিনের বেলার হাঙ্গামাকে উনারাও হয়তো বন্ধ করতে পারবেন কি না আর ডানে আর বামে যদি এত চিৎকার চেঁচামেচি আমার কানে আসে তো আমি ওদেরগুলো শুনবো না আমি নিজের কথা বলবো সমস্যাটা কিন্তু জটিল তো দাঁড়িয়ে কেন আছো তোমরা তোমাদের কি এইটাই অভ্যাস শিখিয়েছে তোমাদের মাস্টারেরা নাকি যেভাবে দাঁড়িয়ে থাকতে হবে অদ্ভুত কথা এত লোকের বসার জায়গা হলো তো তোমাদের জায়গা হয় না মানেটা কি একটা ইসলামী জালসাতে কি করে বসতে হয় আর কি করে কথা শুনতে হয় এগুলো নলেজ তোমাদের নাই নাকি হ্যাঁ তো বলছিলাম আজকে এইখানে আমার এক সময়ের ছাত্র মৌলভী শাহজাহানের ডাকে আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদের মতো অচেনা মানুষগুলোর সাথে পরিচয় ঘটলো তার জন্য আমি মনে মনে আনন্দিত এবং আমার জালসার জীবনের যতগুলো গ্রামের তালিকা মাদ্রাসার তালিকা আছে সেই তালিকার মধ্যে এই গ্রামটা আজকে নতুন করে যুক্ত হলো এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি এইখানে একটা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে বলে আপনারা দূর দারাজ থেকে আজকে এসেছেন বলে বিভিন্ন আলেমের মুখ থেকে দু চারটা কথা আপনারা শুনতে পেলেন এটা সৌভাগ্য হলো যার কারণে আমি বলছি যে আল্লাহ রাব্বুল আলামিনের একটু নামাক হালালি করুন মোহাব্বতের সাথে নামাক হারামরা আল্লাহর শুকরিয়া আদায় করে না যারা নামাক হালাল তারা আল্লাহর শুকরিয়া আদায় করে একটু শুকরিয়া আদায় করুন মোহাব্বতের সাথে বলে নিন আলহামদুলিল্লাহ তারপরে তার আখেরি নবী রাহমাতুল্লিল আলামিন
জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, আপনাদের সামনে একটা অসম্পূর্ণ কোরআনের আয়াত পাঠ করেছি এই মাত্র। তাতে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করছেন যে এই দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে একটা ছেলে আর একটা মেয়ে থেকে তৈরি করেছি, তারপরে আমি বংশে বংশে গোত্রে গোত্রে আলাদা আলাদা করে ভাগ করেছি, কিন্তু আমাদের জন্মের ইতিহাসের গোড়া হলো একটা ছেলে একটা মেয়ে, একটা নর এবং একটা নারী, সেখান থেকেই কোটি কোটি এবং সেখান থেকেই সারা দুনিয়ায় আজ 850 কোটি মানুষের বসবাস। এখানে নর এবং নারী এই দুই শ্রেণীকে নিয়ে আমার দু চারটা কথা, যেহেতু এটা মহিলা মাদ্রাসা, সুতরাং মহিলাদেরকে তালিম দিয়ে শিক্ষিত করে তুলতে হবে, এই কথাটাকে সাব্যস্ত করার জন্য কয়েকটা কথা আপনাদেরকে বলে শোনাচ্ছি। তা হলো এই এই কোরআনের আয়াতটার সমর্থনে আমাদের শেষ নবী রাহমাতুল্লিল আলামিন তিনি একটা হাদিস বলেছেন, শর্টের উপরে হাদিসটা হলো এই, আর নিসা ও শাকা একুর রেজাল, দুনিয়াতে যত মেয়ে আছে সমস্ত মেয়েগুলো হলো পুরুষদের সহোদর, পুরুষদের সহোদর এর মানে হলো সমকক্ষ। এর ব্যাখ্যা কেমন করে দেওয়া যাবে? শেখ ইবনে বাজ রাহেমাহুল্লাহ উনাকে জিজ্ঞেস করা হলো যে দুনিয়ার মেয়েরা যত ছেলে আছে তাদের সহোদর বা তাদের সমকক্ষ, এটার আসল ব্যাখ্যাটা কী দাঁড়াবে? তো উনি জবাব দিচ্ছেন কি বলে, বেটা ছেলেকে জন্ম দিয়েছে তার বাপ মার্কেট থেকে বেরিয়ে এসেছে, তেমনি মেয়ে ছেলেকে জন্ম দিয়েছে তার বাপ ও মার্কেট থেকে এসেছে। বেটা ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন যতটি হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পয়দা করেছেন, ততটি হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একটা মেয়ে ছেলেকেও তৈরি করেছেন। তাহলে হাতে পায়ে অঙ্গে প্রত্যঙ্গে বিদ্যা বুদ্ধিতে বিবেকে আচার আচরণে চলনে বলনে সব জিনিসে বেটা ছেলে থেকে বেটি ছেলেরা আলাদা নয়, নর থেকে নারীরা ভিন্ন নয়, সুতরাং এরা হলো আমাদের ঘাড় বরাবর করে সমানতালে চলার সাথী, এবং একেই বলা হয় সহোদর আর একেই বলা হয় সমতুল্য। এবার যদি এই কথাটা মেনে নিই যে নারীরা হলো পুরুষদের সমতুল্য, তাহলে বলুন এই যে দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি বেটা ছেলেদের হাজার হাজার মাদ্রাসা আছে, তাহলে সেই হাজার হাজার মাদ্রাসাতে যদি দিনদার ছেলে পয়দা হয়, তাহলে এই দিনদার ছেলেটাকে তার জোড়া একটা দিনদার মেয়ে আমাকে দিতে হবে না হবে না, তার সমতুল্য একটা নারী তাকে দিতে হবে না হবে না? কেন? যে এই নারীটা তো হলো মাদ্রাসা, তার কোলে তার বাচ্চা তার স্বামীর জন্ম দেওয়া ছেলে তালিম পাবে। তাহলে যদি নারী মা এরা যদি মাদ্রাসা হয় একটা, তাহলে যেই ছেলেটাকে আমি নিজামিয়া মাদ্রাসা থেকে ফারিগ করে আজ আমি তার বিয়ে দিতে বসেছি, এই ছেলেটাকে যদি আমি একটা দিনদার মহিলার সাথে বিয়ে না লাগাই, তাহলে মাদ্রাসাতে ভালো ছেলে উৎপন্ন হবে কেমন করে? এদেরকে আমি সমান মানছি। কেন সমান মানছি? আল্লামা ইবনে বাজ রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কটা জিনিসে আল্লাহ তাআলা শুধু আলাদা করে দিয়েছেন নারীকে, সেইটি বিধানে ওরা আলাদা থাক, বাকিগুলো একটাও বিধানে নরকে আর নারীকে যেন আলাদা না করা হয়। যেমন একটা, যেমন একটা রাসূল করিম একদিন রেশমের একটা টুকরা হাতে করে এমনি করে তুললেন, আর তোলার পরে বললেন, হুররেমাত আলা জুকুরে উম্মাতি, এই রেশমের কাপড়গুলো আমার বেটা ছেলে উম্মাতের উপরে হারাম করা হয়েছে, কিন্তু আমার মেয়ে ছেলে উম্মাতের উপরে হারাম করা হয়নি, অতএব নারীরা রেশমের কাপড় পরতে পারে, এই বিধানটাতে তারা হলো আলাদা, এখানে আলাদাই রাখতে হবে। আবার আরেক জায়গাতে বলছি, রাসূলে করিম সোনা এবং চাঁদিকে উঠিয়েছেন হাতে,
আর সোনাকে চাঁদিকে উঠাবার পরে চাঁদিটাকে আমাদের জন্য জায়েজ রাখা হয়েছে বটে, কিন্তু সোনাটাকে রব্বুল আলামিন বেটা ছেলের জন্য হালাল করেন নাই, তবে মেয়ে ছেলেদের জন্য সোনার ব্যবহার করা তাকে হালাল করা হয়েছে। এখানে মেয়েরা হলো আলাদা আর ছেলেরা হলো আলাদা। আর আর কোথায়? বেটা ছেলেদের আল্লাহ রব্বুল আলামিন এমনটা করেননি, কিন্তু নবীজি হাদিসে বলছেন কাতাবাল্লাহু আলা বানাতে আদামা আল মাহিজা, আল্লাহ রাব্বুল আলামিন আদমের যত বেটি পয়দা হয়েছে তাদের কপালে মাসিক লিখে দিয়েছেন, তাদের কপালে ঋতু হওয়া লিখে দিয়েছেন। যখনই সাবালিকা হবে তখন তাদের মাসিক হবে, আর যখনই মাসিক হবে তখন তারা মসজিদে যাবে না এবং তারা কোরআন তেলাওয়াত করবে না, নামাজ আদায় করবে না। এই বিধানটা নারীদের জন্য খাস রয়েছে, পুরুষদের কোনো দিন ঋতু হয় না, কাজে তারা মসজিদে যাওয়া বন্ধ করবে না, তারা নামাজ বন্ধ করবে না, আলাদা। এটাতে কি হয়ে গেল? নারীরা আলাদা হয়ে গেল। তারপর আবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন এই মেয়ে ছেলেরা তোমাদের পেটে যদি বাচ্চা থাকে, আর রমজান মাস চলে আসে, আর রমজান মাসে তুমি যদি না খেয়ে থাকো আর তার কারণে তোমার পেটের বাচ্চা যদি অসুবিধা হয়, তোমার পেটের বাচ্চা যদি ভিটামিনের টান পড়ে যায় এমন শঙ্কা থাকে, তাহলে তুমি রোজা ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রোজা ছাড়ার অনুমতি দান করেছেন। বেটা ছেলের পেটে কোনো দিন বাচ্চা হয় না, এরাকে কনসেশনও দেওয়া হয় না, আলাদা। আবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন এই মেয়েরা তোমার কোলে যদি বাচ্চা থাকে, আর তুমি যদি রমজান মাস পাও, আর রমজান মাসে তোমার বাচ্চাকে যদি তুমি দুধ খাওয়াও, তাহলে রোজা রাখতে গেলে দুধ কমে যাবে, বাচ্চাটা সারাদিন কাউ 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 করে কাঁদবে, বাচ্চা কষ্ট পাবে, এটা আল্লাহ তাআলা চাই না। এই জন্য যেই মেয়ে ছেলেটির কোলে বাচ্চা আছে, দুগ্ধধারিণী মাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি রোজা ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেওয়ার অনুমতি দেওয়া আছে, কিন্তু বেটা ছেলে দুধ খাওয়ায় না, ওকে রোজা ছাড়তেও দেওয়া হয় না, আলাদা। আল্লামা ইবনে বাজ বলছেন যেটিতে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছেন সেইখানিতে তুমি দখলদারি করতে যেও না, নামাজে তুমি দাঁড়াবে, যদি তিনটা লোক হয়ে যায় একজন আগে একাই দাঁড়াবে আর পিছন দিকে দুজন লোক মুক্তাদি হয়ে দাঁড়াবে, এটা আপনার বিধান। আর নারীদেরকে কি বললেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, এই নারীরা তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন তোমাদের ইমামগুলোকে আলাদা লাইনে দাঁড়াতে হবে না, আলাদা করে একাই কোনো মেয়ে ছেলে দাঁড়াবে না, ওই মেয়ে ছেলেদের লাইনের মাঝখানে তাকে দাঁড়িয়ে ইমামতি করতে হবে। আর মেয়েরা যদি জামাত করে তো এইরকম করেই তাদের ইমামতি করা যায়। আল্লাহ তাআলার নবী বলছেন মেয়েরা এই কানুনে আলাদা। এই 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 বসলে ছেলেগুলো করে আর কোথায়? পুরুষরা যদি ভুল করে তো পেছন থেকে মুক্তাদি বলবে সুবহানাল্লাহ, আর মেয়েরা যদি ভুল করে তো আওয়াজ করবে না, শুধু হাতে তালি দিয়ে বাড়ি মারবে এইরকম করে। আর এ তালি বাজাতে গেলে ইমাম বুঝে নিবে যে আমার দ্বারাই ভুল হচ্ছে, এটাতে ছেলেরা আলাদা এটাতে মেয়েরা আলাদা। আর এইভাবে দেখতে গেলে 10 থেকে 15টা মশলা আছে যাতে নারীরা আলাদা পুরুষ থেকে, আর ওই 15টা মশলাকে যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে পুরুষেরা যেমন নারীরাও তেমন, পুরুষদের যা বিধান নারীদেরও তাই বিধান, কোথাও আলাদা নেই, কোথাও আলাদা নেই। বসে যান বসে যান, আমাকে খেয়া পায়েন না, আমার বয়স বেশি হয়ে গেছে কিন্তু, আর আমার মন যদি খারাপ হয়ে যায় তো আমি একবারে ঘেঁটে দিব এক একজন, এইদিকে আমি আসবো না কোনোদিন, আমি যা বলে দিয়ে চলে যাব। বসতে বলেন ভাই গেলোকে, বসতে বলেন ভদ্রভাবে, এই জায়গা আছে এদিকে হেঁটে হেঁটে বসেন, জায়গা চাইলে ইচ্ছা করলেই বসা যাবে আর ইচ্ছা না করলে কোনো উপায় হবে না। হ্যাঁ বলছিলাম যে আমার দিকে খেয়াল করুন, সূরা আহজাবের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা, আচ্ছা জায়গা করে দিব কি একটু, আজই করেন আপনারা আগান তো সবাই, ওই জায়গা করে দিতে বলছে, আগান আগান দেরি করেন না। এই দেখেন কয় 4:30 বেজে গেল, আর আধ ঘন্টা ওয়াশ হবে, তারপরে লোক বাড়ি যেতে লাগবে, আগিয়ে বসেন আগিয়ে বসেন, আগান 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 দেরি করিয়েন না, খুব তাড়াতাড়ি করে বসেন। আর আমি বেটি ছেলেগুলোকে দেখতে পাচ্ছি পাতলা কাপড়ের ফাঁক দিয়ে, যে তোমরা এখনো দাঁড়িয়ে আছে কিসের জন্য, তোমরা কি মেলা করতে এসো না জালসা শুনতে এসেছো? হ্যাঁ বেটি ছেলেগুলো, আরে তোমরা বসবে না বসবে না, এখান থেকে আমি দেখতে পাচ্ছি তোমরা দাঁড়িয়ে আছো কিসের জন্য, হ্যাঁ
ফাজিলা মুকারা মেডিসেল এগুলো গো তোমাদের এখানে বাপ চাষাগুলো সবাই ভদ্রভাবে বসে বসে বয়ান শুনছে আর এখানে গেল 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 করে কি তুমি শাক বাগুনের গল্প লাগালছো এখানে এতক্ষণ থেকে তোমাদের আওয়াজ বন্ধ হয় না হ্যাঁ ভাই ঝড় চলুক আর আমরা আম কুড়েতে থাকি ও সব কথা বাদ যেটা কথা বলছিলাম সেটা কথা হলো এই সূরা নিসাতে আল্লাহ রাব্বুল আলামিন দশটা গুণের কথা বলেছেন তো দশটা গুণে বেটা ছেলের সাথে সাথে বেটি ছেলে বেটা ছেলের সাথে সাথে বেটি ছেলে কেমন করে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এই দুনিয়ার মানুষেরা শোনো যত মুসলমান বেটা ছেলে আসো তার সাথে সাথে মুসলমান মেয়ে ছেলে আছো ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত যতটি দুনিয়াতে মুমিন বেটা ছেলে আছো আর যতটি মুমেনা বেটি ছেলে আছো এই দুনিয়ার মানুষেরা তোমরা যতটি রোজাদার বেটা ছেলে আছো যতটি রোজাদার বেটি ছেলে আছো এই লোকেরা যতটি তোমরা সাদকা কর্নেওয়ালা বেটা ছেলে আছো যতটি সাদকা কর্নেওয়ালি বেটি ছেলে আছো এই লোকেরা কমের উপরে নিজেকে সন্তুষ্ট করার মতো মন মানসিকতা রাখা যতটি বেটা ছেলে আছো ততটি বেটি ছেলে এখানে আছো এই বেটা ছেলেরা তোমরা যতটি রোজাদার আছো অতটি রোজাদার বেটি ছেলেও আছো এই করে 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 আল্লাহ রাব্বুল আলামিন দশটা গুণের কথা বললেন আর দশটা গুণে বেটা ছেলের সঙ্গে সঙ্গে বেটি ছেলেকে সমান 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 করে ভাগিদার বানালেন তার মানে কি তুমি যদি রোজাদার হও তো বেটি ছেলে রোজাদার তুমি যদি নামাজি হও তাহলে বেটি ছেলে নামাজি তুমি যদি দিনদার হও তো বেটি ছেলে দিনদার এ বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর তাকে কোনো তফাত করেন নাই তারা আর আমরা সবই এক বিধানে বাধা অনেকে মনে মনে বলে আরে আমাদের সামনে এমন কথা আছে আর এমন কথা আমরা জানি যে চোখের সামনে পড়বে যে না মেয়ে ছেলে পিলেরা আলাদা আপনি যতটি জানেন তার থেকে দুটা চারটা আ পাঁচটা তো আমি বেশি জানি ওর পাওয়ার কোন কোনখানে কম আর আপনার পাওয়ার কোনখানে বেশি অনেক লোক অনেক জায়গাতে প্রশ্ন করে বেটা ছেলে যদি মন করে তো তালাক দিয়ে দিতে পারে বেটি ছেলে কি পারে এই যদি পাগল হও তো আজ পা গোলকে পা লম্বা করে নাও আমি বলে দিচ্ছি সামনাসামনি কথা পা গোল হয়ে থাকতে হবে না আর কি বলছি আপনাকে বেটা ছেলে যদি তালাক দেয় স্বামী স্ত্রীকে যদি ছেড়ে দেয় তাহলে বেটা ছেলে ছাড়তে গেলে তার নাম তালাক তোমাকে যেমন আটকানো যাবে না তালাক দিব যে চাচা তো দিব তো দিব তোমাকে যেমন আটকানো যাবে না তোমার ক্ষমতার নাম হলো তালাক এবং মেয়ে ছেলে যদি বলে আমি আমার স্বামীর ভাত খাবো না ও যদি বলে যে খাবো না তো ওকেও আটকানো যাবে না ওর ক্ষমতার নাম হলো খোলা আপনারটার নাম তালাক ওরটার নাম হলো খোলা আপনি বলবেন যে যদি মেয়ে লোকটা বলে আমি ভাত ছাড়বো না আমি ভাত খাবো আপনি তালাক দিবেন তো দিতেই দিয়েই দিবেন আপনাকে যেমন আটকানো যাবে না তেমনি বেটি ছেলেটা যদি বলে দেয় যে তোমার ভাত খাবো না তো বেটি ছেলে বলবে না যে তোমাকে তালাক দিলাম ও করবে খোলা খোলার মানে কি একদিন জোহর আসরের টাইমে এসে বলবে রহিমের বাপ তোমার সাথে আমার পোষায় না তুমি আমাকে স্বাধীন করে দাও তুমি আমাকে স্বাধীন করে দাও রহিমের বাপ বলবে যা তোকে স্বাধীন করে দিলাম খালাস কোনো ঝামেলা আর নেই আপনি যদি ব্যবহার করেন আপনার পাওয়ারকে তো একদিন এমনি করে ডেকে বলবেন দুপুরবেলা আসরের টাইমে আদরের মা তোকে এক তালাক দিয়ে দিলাম বাস হিসাব শেষ তাহলে আপনার পাওয়ার কোথায় বেশি আর ওর পাওয়ার কোথায় বেশি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাওয়ার দিয়েছেন তার নাম এটা তেমনি আল্লাহ ইনসাফ করে দিয়েছেন যে ওকে একটা পাওয়ার দিয়ে দিয়েছেন বিবাহকে নষ্ট করার কিন্তু লোক বলে যে বেটা ছেলে নিজের বাপের সম্পত্তিতে ডবল পায় আর বেটি ছেলে আধখান পায় এটা অন্যায় হয়নি যদি ভালো করে বুঝতে চেষ্টা করো তো বুঝো যে বেটি ছেলে যদি কি করে বাপের সম্পত্তিতে অর্ধেক পায় ভাইয়ের তো জুলুম কোনখানে হলো আমি বেটা আমার বাপের মালে যদি এক বিঘা পাই তো আমার বোন আমার বাপের মালে দশ কাঠা পাবে এটা জুলুম নয় কেন নয় আমার বোনের বিয়ে হয়ে গেছে ঝড়ুর সাথে ঝড়ু যদি মরে যায় তো ওর মালে আমার বোন ভাগ পাবে তাহলে দু জায়গাতে মিরাজ পাই ওর বাপের মিরাজ পাবে একবার ওর স্বামীর মিরাজ পাবে আর আমি যদি কি আমার বাপ যদি মরে তা আমি শুধু বাপের মিরাজ পাবো আমার বহুনও যদি মরে তো আমার বহুনুর আমি মিরাজ পাবো তাহলে আল্লাহ নাইন সেভি করেছেন কোথায় কোনো জায়গাতে নেই আবার আবার বলছি খালি আপনি বেটাকে ইএমএসসি পাস করে দিয়েছেন আর করিয়ে দেওয়ার পরে আপনি নিজে নিজে হিসাব করে করে বলছেন একটা ভালো বউ নিব জি
নমাজ রোজা করাবো বৌনি বজি, হ্যাঁ, যাতে আমার বাড়িখানে নমাজ রোজা থাকে। তো তুমি যেমন চাইছো যে আমি একটা জামাই নিব না বউ নিব, একটা রোজাদার দিনদার একটা পর্দানাসীন বেটি ছেলে, তো একটা আমি বেটি পয়দা করে রেখেছি, তো এইরকম একটা বেটিকে আমি ভাববো না যে আমি একটা জামাই নিব জি যেন নমাজি হয়, যেন দিনদার হয়, যেন পরহেজগার হয়। তো আমি বেটির বাবা, আমার যেমন ভাববার অধিকার আছে, আপনি বেটার বাবা, তার জন্য আপনারও ভাববার অধিকার আছে। তাই বলে আপনার ছেলে জীবনে নমাজ পড়ে না, রোজা রাখে না, আর গুন্ডামি সান্ডামি পান্ডামি সাড়ামি পাড়ামি সবই করে বেড়ায়, আর এই ছেলে যদি আপনি বানাত মাদ্রাসার বেটি খুঁজতে যান, তাহলে আপনার যেমন অন্যায়, তেমনি আমার বেটি যদি কলেজে পড়া হয় আর 32টা বেটা ছেলের যদি ওর বন্ধুদের লিস্ট খালি মোবাইলের ভরা থাকে আর খেচার খেচার করে দিন রাত নাঙের সাথে গল্প করে, তাহলে এমন গুন্ডান বেটি ছেলের জন্য আমি একটা মাওলানা সাহেবকে কোনোদিন জামাই হিসেবে বাছাই করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষাতে বেটির বাপকে জামাই দেখার ব্যাপারে গাইডলাইন করে দিয়েছেন, আর বেটার বাপকেও বউ দেখার ব্যাপারে গাইডলাইন দিয়ে দিয়েছেন, এর বাইরে যদি যাও তাহলে গন্ডগোল লেগে যাবে। কি বলেছেন আল্লাহ? আল খাবিসাত লিল খাবিসিন ওয়াল খাবিসুন লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাত লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুন লিত তাইয়্যিবাত। দেশের বাংলাতে তর্জমা করে দিচ্ছি, একটা খব্বিশনি বেটি ছেলে যদি থাকে, তাহলে ওই বেটি ছেলেটার জামাই কে হবে, তো একটা খব্বিশ বেটা ছেলে হবে। একটা ছুচকি বেটি ছেলে যদি থাকে, তো একটা তার স্বামী ছুচকা বেটা ছেলে হবে। একটা দিনদার বেটি ছেলে যদি থাকে, তো তার স্বামী একটা দিনদার বেটা ছেলে হবে। একটা যদি দিনদার মেয়ে ছেলে থাকে, তো তার স্বামী দিনদার বাছাই করতে হবে। উল্টালে কিন্তু ভুল হয়ে যাবে। ছেলে যদি দিনদার হয়, মেয়ে দিনদার খুঁজতে হবে, আর মেয়ে যদি দিনদার হয়, তো ছেলে দিনদার খুঁজতে হবে। আর মেয়ে যদি আমার দিনদার না হয়, আর আমি যদি আমার এই বেটি ছেলেটার জন্য একটা দিনদার ছেলেকে খোঁজ করতে যাই, তাহলে একটা ছেলে এই সংসারে জোড়াটাতে একটা হলো দিনদার আর একটা হলো বেদিন, তাহলে দু রকমের চাকা লাগালেন কোথায়? তো দাম্পত্য জীবন নামক এই গাড়িটাতে। এই গাড়িটার চাকা যদি সমান না হয়, তো ভালোভাবে সংসারের হাল আগের দিকে আগাবে না। মেয়ে ছেলে দিনদার, ছেলেটা দিনদার নয়, কিংবা ছেলেটা দিনদার মেয়েটা দিনদার নয়, এমন যদি বিয়ে হয়ে যায়, তাহলে যেমন একটা গাড়িতে একটা যদি ট্রাক্টরের চাকা দেন আর একটা মোটর সাইকেলের চাকা দেন, গাড়িটা যেমন ঠিক হয়ে চলবে না, তেমনি ওই সংসারটা জীবনে কোনো দিন সুখের হবে না। দেখে নিতে হবে আর নিয়ে তারপরে আপনাকে সংসারে বিয়ে লাগাতে হবে। তারপরে বলছি পড়াশোনার ব্যাপারে, ছেলে যেমন পড়বে মেয়েরা তেমনি পড়বে। কোথায় পেলাম, কোথায় পেলাম? সহি হাদিস নবীজি বলছেন দুনিয়াতে যত ছেলে মেয়ে আছে তাদের সম্বন্ধে বলছেন, তালা বলে এলমে ফারি যতুন আল্লাহ করলে মুসলিমিন, যত দুনিয়াতে মুসলমান আছে সব্বারই জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজ। যত মুসলমান আছে, বেটা ছেলেও মুসলমান, বেটি ছেলেও মুসলমান, কেউ বলতে পারবে না যে বেটি ছেলেকে বাদ দিয়ে কথা বলা হয়েছে। মুসলমান শব্দটা ব্যবহার করা হয়েছে, তার মানে ছেলেরাকে যদি পড়াতে হয়, তো মেয়েদেরকেও পড়াতে হবে। সোজা কথা। আরও বলছি, রাসুলের কাছে একদল বেটি ছেলে এসে বলছে অভিযোগ, অভিযোগটা কি? দুনিয়া আপনার মসজিদে যতগুলো বেটা ছেলে আশেপাশ থেকে আসে, সব বেটা ছেলেগুলো দিন এবং ধর্ম শিখে নিয়ে আমাদের থেকে ওরা এগিয়ে চলে গেল, আর আমরা বেটা ছেলেরা এই মজলিসে বসে এক জায়গাতে দিন সম্পর্কে আমরা কিছু শুনতে পাই না, আমরা পিছনের সারিতে পড়ে থেকে গেলাম। অতএব আল্লাহ পাকের নবী ইজ আল্লানা মাওয়েদান, আমাদের জন্য একটা দিন ধার্য করে দেন, সেই দিন বেটি ছেলেরাই আসবে, বেটা ছেলেরা আসবে না, আর যেদিন বেটা ছেলেরা যাবে সেই দিন বেটি ছেলেরা যাবে না। একটা দিন আমাদের জন্য খাস করে দেন, সেই দিন আমরা মেয়ে ছেলেরা এক জায়গায় জমা হব, আর এক জায়গায় জমা হয়ে যখন বসব, আপনি নবী আসবেন আমাদের সামনে, এসে আমাদেরকে দিনের তালিম দিয়ে যাবেন। আল্লাহ পাকের নবী সাথে সাথে বললেন, এ মেয়েরা
আমাদের এই মহল্লায় উমুক লোকটার বাড়িতে বড় বারান্দা আছে, বড় হল ঘর আছে, তোমরা উমুক দিন সোমবারের দিন কিংবা মঙ্গলবারের দিন ওই জায়গাতে জমা হয়ে যাবে, আমি নবী সেখানে হাজির হব এবং তোমাদের দিন সম্বন্ধে তালিম দেব, দিন সম্বন্ধে তোমাদের জ্ঞান দেব। তাহলে আল্লাহ পাকের রাসূল যেমন ছেলেদেরকে জ্ঞান দিয়েছেন, ঠিক সেই রকমই নির্দিষ্ট দিনে মেয়েদেরকেও জ্ঞান দিয়েছেন। জ্ঞান দেওয়ার ব্যাপারে, শরীয়তকে জানার ব্যাপারে, কোরআনে কারিমকে এবং তফসিরকে আর দিনকে শিক্ষা করার ব্যাপারে ছেলেরা মেয়েদের থেকে বেশি অধিকারী নয়। অতএব তারা, ওরা আর আমরা সবাই হলাম সমান, সবাই হলাম সমান। আজ এখানকার মাদ্রাসা থেকে পাঁচটা বেটি ছেলে ফারেগ হচ্ছে, এটা বড় সুখের খবর। এটা ব্যালেন্স তৈরি করবে দুনিয়াতে। কেমন ব্যালেন্স তৈরি করবে? এই মাদ্রাসার পাঁচটা বেটি ছেলে, এরা হলো কি, আগামী দিনের মা। আর আগামী দিনের মার মানে হলো ওই একটা মাদ্রাসা। আর মাদ্রাসাতে যদি ভালো তালিম পেয়ে থাকে মা, তাহলে ওর পেটের ছেলেটাও ভালো হবে, আর মা নিজের বাচ্চাটাকে তালিম ভালো দিয়ে ও নিজের মতো বানিয়ে নেবে। আর মা যদি তালিম থেকে নাঙ্গা হয়, কিছু লেখাপড়া করা না থাকে, একদম ফাঁকা খোখলা, কিছুই পড়েনি, ভেড়ি চড়াতে চড়াতে বিয়ে হয়ে গেছে, তাহলে ওর পেটের বাচ্চাগুলো অমনি ভেড়ি চড়াই হবে, কিচ্ছু দিন সম্বন্ধে এগিয়ে আসতে পারবে না। একটা শব্দ না একটা বর্ণ সে নিজের বাল বাচ্চাকে শিখাতে পারবে? আর না বাচ্চাগুলোকে আগামী দিনে ঠিকঠাক করে মানুষ করতে পারবে? পারবে না। এই জন্য মা হচ্ছে মাদ্রাসা। মায়ের যদি তালিম ঠিক হয়ে থাকে, তাহলে ওই মাদ্রাসাতে বাচ্চা ঠিকঠাক মানুষ হবে। উদাহরণ দিচ্ছি আপনাকে, রাসূলের যুগে একটা বেটি ছেলে তার ছ মাসের বাচ্চাকে এইরকম করে কোলে করে নিয়ে ব্লাউজের বুটাম খুলে দিয়ে দুধে মুখ লাগিয়ে রেখেছে, আর ছেলেটা আরাম করে দুধ খাচ্ছে। এমন সময়তে ফাম্মারাবিন, ওই মেয়ে ছেলেটি যেখানে বসে বসে দুধ খাওয়াচ্ছিল, তার সামন দিয়ে একটা লোক চলে গেল, ঘোড়ায় চড়ে আছে, লাগামটাকে টেনে ধরে আছে। আর ঘোড়ায় চড়তে গেলে মানুষের পিছন দিকটা এরকম কাত হয়ে থাকে, দেখে মনে হবে বাহাদুরের বেটা ঘোড়ায় চড়ে আছে। আর খাট 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 করে ঘোড়াটা ধুলা উড়াতে উড়াতে চলে যাচ্ছে। দুধ খাওয়াতে খাওয়াতে এই মা বাচ্চাটার দিকে সম্বোধন করে আঙুল তুলে দিয়ে বলছে, আল্লাহু মাজআল ইবনি হাজা কামিসলহু, এ রব্বে করিম, আমার এই কোলের বাচ্চাটা যেদিন বড় হয়ে যাবে, সেদিন আমার এই কোলের ধনটাকে এই লোকটার মতো বানিয়ে দিও, সেও যেন আমার বেটাও যেন বড় হয়ে এইরকম একটা ঘোড়ায় চড়ে নিয়ে টাকাম 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 করে ঘোড়া তাড়িয়ে তাড়িয়ে উড়ে বেড়াই, আর দুনিয়া দুনিয়া দৌড়ে বেড়াই, আমাকে এই লোকটা দেখতে বড্ড ভালো লাগলো। ঘোড়ায় চড়া লোক এমনি করে টেড়া হয়ে আছে, ঘোড়ায় চড়লেই মানুষের মন গরমে যায়, অহংকার চলে আসে। তো এইরকম মেজাজ নিয়ে কাট 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 করে ঘোড়া যে তাড়াচ্ছে, আর ওর অঙ্গে অঙ্গে অহংকার টপকে টপকে পড়ছে, আর মা বলছে, এই আল্লাহ, আমার কোলের বাচ্চাটাকে আগামী দিনে তুমি এইরকম করে দিও, তাহলে আমার কলেজা ঠান্ডা হয়ে যাবে। মায়ের মাদ্রাসার ভুল তালিম, গলত শিক্ষা। সাথে সাথে তিন মাসের ছেলে দুধ খাওয়া ছেড়ে দিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে বলছে সরাসরি, আল্লাহুম্মা আল্লাহ তাজআলনি মিসলাহু, এ রব্বে করিম, আমি যেদিন বড় হয়ে যাব সেদিন এই লোকটার মতো আমাকে বানায়ও না। আমার মা বলছে এর মতো যেন হয়, কিন্তু আমি নিজে বলছি ওই রকম আমি হব না, বড় হয়ে আমাকে এই লোকটার মতো করিও না। মা বলছে করিও, আর বেটা কি বলছে করিও না। মার বয়স কত? 45 বছর। ছেলের বয়স কত? 3 মাস। মা আর বেটাতে মনের মিল হচ্ছে না। তারপর তারপরে আবার বলছে সুম্মা মাররা বেহা, তারপরে পরেই কিছুক্ষণ পরে কিংবা আর একদিন ওই মেয়ে ছেলেটি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল, ওই সময় একটা বেটি ছেলেকে তার মুখটা খোলা আছে, মাথা ঢাকা আছে, গা হাতকে ঢেকে রেখেছে, আর কিছু লোক তার হাতকে বেঁধে তাকে যেমন ছাগলকে টেনে নিয়ে যায়, যেমন গরুকে হিঁচড়াতে হিঁচড়াতে টেনে নিয়ে যায়, এইরকম করে মেয়ে ছেলেটিকে হিঁচড়াতে হিঁচড়াতে টেনে নিয়ে চলেছে, আর তাকে থাপ্পড় মারছে আর গাল দিচ্ছে আর গাল মন্দ করছে আর নিয়ে চলে যাচ্ছে। এই মেয়ে ছেলেটিকে দেখে
কোলের বাচ্চার দিকে তাকিয়ে মা আবার বলছে আল্লাহুম্মা লা তাজআল ইবনি মিসলাহা, এ রব্বে করিম আমার এই ছেলেটা যেদিন বড় হয়ে যাবে সেদিন এই মেয়েটার মতো আমার ছেলেটাকে করে দিও না। গোটা গ্রামের লোক তার হাত বেঁধে তাকে নিয়ে যাবে আর পিছন দিকে টিটকারি মারবে আর থাপ্পড় মারবে, এমন অপমানজনক দৃশ্য যেন আমার বেটাকে দেখতে না হয় আমি এই রকম আর চাই না মালি। বলছে এরকম যেন আমার বেটা না হয়। ফের ছেলেটা 3 মাসেরই বয়স, এখনো পার করেনি, মায়ের মুখে আলাদা করে প্রতিবাদের ভাষা গুজে দিয়ে বলছে আল্লাহুম্মা জালনি মিসলাহা, এই মালিক আমি যেদিন বড় হয়ে যাব সেদিন এই মেয়েটার মতো তুমি আমাকে বানিয়ে দিও, আমি এই মেয়েটার মতো হতে চাই। খেয়াল করবে।